আধা লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 3 টাকায়, 1 কেজি ছোলা 2 টাকায়, 1 কেজি চাল 1 টাকায়, 1 কেজি মসুর ডাল 3 টাকা দরে। উচ্চ মূল্যের বাজারে নামমাত্র মূল্যেই পণ্য বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। থরে থরে সাজানো পণ্য দেয়া আছে মূল্য তালিকা। যে যার পছন্দ মতো পণ্য কিনতে পারছে, কিন্তু সেটা সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত, যার বাজার মূল্য প্রায় 500 টাকা। যারা পণ্য কিনছেন সবাই খেটে খাওয়া মানুষ, পণ্য কেনার পর তাদের মুখে স্বস্তির হাসি। 10 টাকা দেয়া, 5 কেজি চাল কিনলাম 5 টাকা দেয়া, তারপরে ছোলা বুট কিনলাম 1 টাকা দেয়া 1 কেজি, তারপরে মুসুর ডাল কিনলাম 1 কেজি 1 টাকা দেয়া, তারপরে ডিম নিলাম 1 টাকা দেয়া, 8 টাকা দিয়ে এনে তরমুজ পাইলাম 300-400 টাকা লাগে কিনতে। অন্য খান তো গেলে তো পাওয়া যেত না, ইনু পাইছি, সস্তা পাইছি, এই জন্য পাইছি বাজারটা 10 টাকা দিয়ে। শুকুর আলহামদুলিল্লাহ, ভুইনা দেখে খায়া শান্তি, আল্লাহ যেন তৌফিক দেয় মামা করে আমরা যেন পাই, আমরা খাইয়া পড়ি। এখন 10 টাকা তো কিছু পাওয়া যায় না, 1 কেজি চাউলই পাওয়া যায় না, তাহলে আপনারা 10 টাকার মধ্যে কতটি বাজার দিলেন, এটা আমাদের জন্য অনেক কিছু। গরিব মানুষের জন্য এই বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তারা এই বাজারের নাম দিয়েছেন গরিবের সুপারশপ। রমজান মাসে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে, এই মানুষগুলো পাশে দাঁড়াতে চেয়েছি আমরা। তো বেসিক্যালি আমরা যদি আমাদের মতো করে দিই পণ্যগুলো, তাহলে হয়তো তাদের প্রয়োজনটা ওভাবে নাও মিটতে পারে, হয়তো কারো চালের দরকার, কারো ডালের দরকার নেই, এরকম এক একজনের কিন্তু প্রয়োজনটা এক এক রকম। তো এই কারণে আমরা যেটা চিন্তা করলাম যে পণ্যগুলোকে যদি আমরা তাদের সামনে প্রেজেন্ট করি, তারাই তাদের ইচ্ছে মতো বা পছন্দ মতো পণ্যটা কিনে নিবে। উদ্যোক্তারা বলছেন দান নয়, পণ্যকে সহজলভ্য করতে তাদের এই আয়োজন। মূলত এই পণ্যগুলো আসে মানুষের অনুদান থেকে। দেনা পাওনার যে বিষয়টা, এটা মুছে এখানে আমরা ক্রেতা বিক্রেতা সম্পর্ক তো তৈরি করতে চেয়েছি, কারণ একজন গ্রহীতার জন্য দান নেওয়ার চেয়ে কিনে নেওয়ার মানটা বা কিনে নেওয়ার যে সম্মানটা, এটা তার জন্য অনেক বেশি। রাজধানীর 3টি স্থানে সপ্তাহে একদিন করে পণ্য বিক্রি করেন তারা। প্রতিদিন প্রায় 200 পরিবার এখান থেকে পণ্য ক্রয় করে। যেখানেই বসি না কেন, আমরা চেষ্টা করি পুরো রাজধানীকে কাভার করার জন্য। যেমন রাজধানীর যেই ছিন্নমূল এলাকাগুলো আছে, যেমন মিরপুর, দোয়ারিপাড়া, আরামবাগ কিংবা ভাসানটেক, এছাড়া মালিবাগ, রেল ক্রসিং, কমলাপুর স্টেশন, এরকম বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ঘুরি। ঘুরে ঘুরে আমরা দেখি মানুষের দুঃখ কষ্ট, তাদের যন্ত্রণা গল্পগুলো আমরা শুনি, শুনে দেন আমরা তাদেরকে নির্ধারণ করি এবং তাদেরকে আমরা গাড়ি ভাড়া দিয়ে কিন্তু এখানে নিয়ে আসি। দেন তারা এখান থেকে এই পণ্যটা কিনতে পারে, অর্থাৎ বাজারটা যেখানেই বসুক না কেন, আমরা চেষ্টা করি সারা ঢাকা শহর, ঢাকা শহরের প্রত্যেকটি এলাকায় আমরা কাভার করার চেষ্টা করি। বিদ্যানন্দের এই গরিবের সুপারশপ ব্যাপক সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। মানুষের চাহিদা পূরণ করতে পারছে না তারা। আসলে চাহিদার তুলনায় আমাদের পণ্যের যোগানটা কম, অনেক চাহিদা, বাট আমরা তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব এই চাহিদাটা বা তত বেশি মানুষকে এটার আওতায় নিয়ে আসার। ইয়ানুর হোসেন, প্রথম আলো।